بسم الله الرحمن الرحيم. দেবতী উচ্চ বিদ্যালয় কলেজে 2019 শিক্ষাবর্ষে অর্থনীতি বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছানীয়। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ে একটি সমীকরণে আলোকে কিভাবে দোকান লেখা অঙ্কন করা যায়, দোকান সূচি অঙ্কন করা যায়, এই বিষয়টা আমরা দেখব। এখানে মূলত গতদিনে আমরা যে একটি সমীকরণ থেকে চাহিদা সূচি চাহিদা লেখা অঙ্কন করেছিলাম, আজকের এই বিষয়টা সম্পূর্ণ উল্টো করে দেব। সেদিন যে বিষয়টা আমরা জেনেছি যে সেখানে দুটো পার্ট, চাহিদা একটা দাম, সেখানে আমাদের সমীকরণটা দেখলে আমরা চিনতে পারি যে চাহিদা আর দোকানের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক ছিল। যখন কোন সমীকরণ দুইটা পক্ষ ঋণাত্মক ভাব প্রকাশ করে সেটা কিন্তু আমরা চাহিদা হিসেবে গণ্য করি। আর আজকের যে বিষয়টা আমরা এখানে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টা দাম এবং পরিবেশের মধ্যে সমমুখী সম্পর্ক। আমরা এমনই একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোকপাত করব। তোমরা আমরা একটু বোর্ডের দিকে যাব। বোর্ডে আজকে যে প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি প্রস্তুতি এরকম যে নিম্নের যোগান সমীকরণটি লক্ষ্য কর এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন এই সমীকরণটি হল এস সমান ফোর প্লাস টু বি, এখানে বি সমান দাম, এস সমান যোগানের পরিমাণ। নিম্নের যোগান সমীকরণটি লক্ষ্য করা এবং নিম্নের প্রশ্নগুলো লক্ষ্য করা, অর্থাৎ সমীকরণটা কি এস সমান ফোর প্লাস প্লাস বি, যেখানে বি সমান দাম অর্থাৎ প্রাইস আর এস সমান যোগানের পরিমাণ অর্থাৎ সাপ্লাই। আমরা গতদিনে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আমি কথা বলেছি, নিশ্চয়ই সমীকরণে দেখেছিলে যে দুইটা চলক এখানে বিদ্যমান, একটা স্বাধীন চলক একটা নির্ভরশীল চলক। আর আমরা কিভাবে বুঝছিলাম যে সেটা চাহিদা সমীকরণ, চাহিদা রেখা হবে, ওখানে আমাদের এই সম্পর্কটা ছিল বিপরীতমুখী, আর আজকের এই বিষয়টা কিন্তু সমমুখী। এই সমীকরণের বিষয়ে আমি পরে আসছি। এই সমীকরণের আলোকে, প্রশ্নের আলোকে কি কি প্রশ্ন তোমাদের মাঝে হতে পারে সেটা এখন আমি তোমাদের অবগত করাচ্ছি। এক নম্বরে অর্থনীতির যোগান বলতে কি বলব, দুই নম্বর দেওয়া আছে যোগান সূচি কি, তিন নম্বর দেওয়া আছে সব মজুদই কি যোগান নয় কেন, সব মজুদই যোগান নয় কেন, আর চার ভয় আছে যোগান সমীকরণটি থেকে একটি যোগান রেখা অঙ্কন কর। কোশ্চেন আছে আমাদের চারটে, তোমরা একটু বিষয়টা নজর দিবে যে প্রথম যে ক খ গ তিনটি প্রশ্ন দেওয়া আছে, তিনটির উত্তর পাশাপাশি একটু যদি তোমার মেধা খাটাও তাহলে আমার মনে হয় যে তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া তোমাদের জন্য কঠিন হবে না, তোমাদের একটু ভাবতে হবে। যেমন এখানে দেওয়া আছে অর্থনীতির দোকান বলতে কি বোঝো, অর্থনীতির যোগান বলতে বোঝায় অর্থনীতির যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে
সেটা হলো ওই দ্রব্যের যোগান, সেটা হলো কি ওই দ্রব্যের যোগান। আবার বলছি, অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা কোন দ্রব্যে যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে বা প্রস্তুত থাকে তাকেই বলবো আমরা ওই দ্রব্যের যোগান। তাহলে আমাদের এক নম্বর জ্ঞানমূলক কোশ্চেন আমার উত্তর পেয়ে গেলাম। খ আছে যোগান সূচি কি, যোগান সূচি কি অনুধাবন করতে হবে, অনুধাবন অর্থাৎ জ্ঞানমূলকটাকে থেকেই আমাদের অনুধাবনে আসতে হবে। যোগান সূচি ঠিক একই বিষয় যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে থাকে তা বিক্রয় করতে রাজি থাকে তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা যোগান সূচি বলে থাকি। আবার ক্লিয়ার হোক যে একজন এখানে যোগান সূচি হল এমন জিনিস যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা বা ফার্ম বা প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে, ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাহা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বলি যোগান সূচি। এখন যদি আমরা বলি যে আমরা একটি ভিন্ন ভিন্ন দাম এবং ভিন্ন ভিন্ন পরিমাণটা পাবো, তোমরা একটা উদাহরণ দিতে পারো। যেমন আমি উদাহরণটা দিচ্ছি, আমরা উদাহরণটা দিচ্ছি যে কিভাবে আমরা একটা যোগান সূচি উদাহরণস্বরূপ দেখাতে পারি। একটু তোমরা দেখো, এই উদাহরণস্বরূপ আমরা জানি বাম পাশের দাম, ডান পাশ হল যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ এস। অর্থাৎ দামকে আমরা পি দ্বারা বলবো যোগানের পরিমাণটাকে এস, এস মানে সাপ্লাই, সাপ্লাই মানে হল যোগান। এটা আমরা কেমনি বের করবো, উদাহরণটা এরকম ধরো কোন দ্রব্যের দাম 350 টাকা, তাহলে ওই দ্রব্যের দাম ধরলাম 350 টাকা, পরিমাণ নেওয়ার পরে 150 তাহলে আমরা কি করব। যোগানের নিয়মে কি জানি যে যে দোকান এবং দামের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, যদি দাম বাড়ে তাহলে পরিমাণও বাড়বে। দাম যদি আমরা 350 থেকে 375 টাকা বৃদ্ধি করি তাহলে আমরা এখানে মনে করতে পারি 220 কুইন্টাল। কি হলো, দাম 350 টাকা স্থির ছিল, পরিমাণ পেলে আমরা 150 কুইন্টাল, দামটা কি করলাম বৃদ্ধি করলাম, দাম বৃদ্ধি করে হলো 375, তাহলে দাম বৃদ্ধি করলে পরিমাণও বাড়ে, যার কারণে পরিমাণটা বৃদ্ধি করলো 200 একক। আবার যদি দাম বৃদ্ধি করি 400 টাকা, যোগানের পরিমাণ বৃদ্ধি করে দাঁড়ালো 250 কুইন্টাল। এটা তার আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখালাম যে যোগান সূচিটা কি, যে একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বিভিন্ন ভিন্ন ভিন্ন দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে, বিভিন্ন ভিন্ন দ্রব্যের পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে তা যে তালিকায় প্রকাশ করা হয় সেটা হলো একটি যোগান সূচি। উদাহরণস্বরূপ আমরা বললাম, এটা উদাহরণস্বরূপ আমরা দেখালাম যে যোগান সূচিটা দাম বৃদ্ধি পেয়েছে ক্রমান্বয়ে, পরিমাণে বৃদ্ধি পেয়েছে ক্রমান্বয়ে। উত্তরটা দেখো যে যোগান কাকে বলে আর যোগান সূচি কাকে বলে, সংজ্ঞাটা পাশাপাশি
সংজ্ঞাটা পাশাপাশি। এখন আমরা যাব যে সব মজুদই যোগান নয় কেন। মজুদ মানে তো বুঝি আমরা, যে কোনো জিনিস একত্রিত করে ছোঁয়াকে বলা হয় মজুদ। এখানে যে কথাটা আছে যে সব মজুদই যোগান নয় কেন, এই প্রশ্নের উত্তরে আমরা যাব। যে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা বলি, আমরা জানি যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো মজুদ থেকে যতগুলো দ্রব্য বিক্রয় করা হয় তার পরিমাণটা হল যোগান। এখন প্রশ্ন আসতে পারে যে মজুদটা কি, মজুদটাকে বলা হয় স্টক, কোনো কিছুকে মানে একটি নির্দিষ্ট দামে বিভিন্ন দ্রব্যের যে বিভিন্ন দ্রব্যগুলোর যে সমন্বয় একত্রিত করাকে বা সমষ্টিগত করাকে বলা হয় আমাদের মজুদ। মজুদ মানে বিভিন্ন প্রকার দ্রব্য আমরা একত্রিত করার পর যে সেটাকে যোগফল বা সমষ্টি হলে মজুদ। আবার একটু জিনিসটা তোমাদের ক্লিয়ার করাচ্ছি, তোমরা নিশ্চয় জানো যে আবার একটু ক্লিয়ার করার জন্য বলছি যে কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কি করবে, তার দ্রব্যে যে মজুদটা আছে সেই মজুদ থেকে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাকে বলা হয় যোগান। আগের কথায় কিন্তু মজুদ কথা উল্লেখ হয়নি। এক্ষেত্রে আমরা কেন মজুদ কথা উল্লেখ, যেখানে কোশ্চেন আমাদের এরকম যে সব মজুদে যোগান নয় কেন, আমরা একটু প্রমাণ করা বলতে যে কেন সব মজুদে যোগান নয়। আর যোগান বিষয়টা একটি সংক্ষিপ্ত বা সংকীর্ণ ধারণা, যোগান ধারণাটি বিষয়টি একটি সংক্ষিপ্ত বা সংকীর্ণ ধারণা। এখন মজুদ কাকে বলে সেটা আবার বলি, কোন একটি দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে বলা হয় মজুদ বা স্টক। কোন একটি দ্রব্যের মোট বিক্রয়যোগ্য পরিমাণকে বলা হয় মজুদ বা স্টক। এটা কি, যে মোট পরিমাণ, মোট যে আমাদের দ্রব্যগুলো আছে সেই মোট পরিমাণ থেকে যে পরিমাণ দ্রব্য বাজারে উপস্থাপন করা হয় অথবা বিক্রির জন্য আনয়ন করা হয় তাকেও বলা হয় যোগান। আমরা বাড়িতে আবাদ করি, তোমরা শস্য আবাদ করো, তোমাদের বাবা নিশ্চয় কৃষক আছে, তো আমাদের বিভিন্ন ধরনের দুঃখ সামগ্রী ধান গম ভুট্টা ইত্যাদি আমরা বাড়িতে মজুদ রাখি। মজুদ দেখার পর কি করি, যে মজুদ থেকে যে পরিমাণ দ্রব্যটা আমরা বাজারে উপস্থাপন করি অর্থাৎ বিক্রি করার জন্য নিয়ে আসি সেটা হলো আমাদের যোগান, সেটা হলো আমাদের যোগান। মজুদ শব্দটা একটি বৃহৎ ধারণা, যে মজুদ শব্দটি এটা একটি বৃহৎ ধারণা, যার কারণে যে বলা হয় আমরা বলে দেখি অর্থনীতির ভাষায় যে সব মজুদেই যোগান নয়, সব মজুদেই যোগান নয়। কেন যোগান নয়, যে বাড়িতে আমার 500 মন ধান মজুদ রয়েছে। আবার তোমরা বোঝার জন্য আমি ক্লিয়ার হচ্ছি যে মনে বাড়িতে তোমাদের 500 মন ধান মজুদ রয়েছে, আমরা গ্রামের ভাষায় আমাদের বাড়িতে মাচা থাকে বা গোডাউন ঘর থাকে, আমরা দেখা যাচ্ছে যে আমরা চাষাবাদ করার পর আমাদের সেই উৎপাদিত দ্রব্য আমরা একটা বাড়িতে স্টক করে রাখি, এই স্টকটা মানে মজুদ। এখন মজুদ থেকে এখানে কথা আসছে যে সব মজুদেই যোগান নয়, কারণ যে আমরা ওই যে সমষ্টি যে মোট যে আমাদের মজুদকৃত দ্রব্যগুলি আছে সেখান থেকে আমরা যে দ্রব্যটি বাজারে মানুষের সামনে বিক্রির জন্য উপস্থাপন করব সেটাই শুধু যোগান, সে কারণে বলা হয় যে সব মজুদেই যোগান নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে বলেছি যে এই সমীকরণ থেকে আমাদের যে
চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন চারটির মধ্যে তিনটি প্রশ্ন পাশাপাশি পাশাপাশি উত্তর বিরাজ করে। অর্থনীতি দোকান বলতে কি বলছো? দোকান সূচি কাকে বলে? পাঠ্য বস্তু একটু তালিকায়। আবার সব মজুদের দোকান নয়, এটাও বুঝলেন, কিভাবে বুঝে যেন দোকানের সংজ্ঞাটা আমাদের আসবে। আশা করি কি হবে, যে মজুদ থেকে যে পরিমাণ দ্রব্য আমরা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করি সেটাই হলো যোগান। আর মজুদ বিষয়টা একটি বিরহ ধারণা, কাজে আমরা বলতে পারি যে সব মজুদে যোগান নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমীকরণ থেকে চার নম্বর প্রশ্নের উত্তরে যাব। প্রশ্নটি আছে, যোগান সমীকরণটি থেকে একটি যোগান রেখা অঙ্কন করো। কি বললে? যোগান সমীকরণটি থেকে একটি যোগান রেখা অঙ্কন করো। আমরা একটু বোর্ডে যাবো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখবে। আমাদের চার নম্বর প্রশ্ন ছিল, ঘ নম্বর প্রশ্ন ছিল, যোগান সমীকরণটি থেকে যোগান রেখা অঙ্কন করে। এখন আমরা উত্তরে আসব, কোথা থেকে? এই যে আমাদের যোগান সমীকরণটা দেওয়া আছে, এস সমান সমান ফোর প্লাস টয়েস টু, যেখানে উল্লেখ করা আছে পি সমান দাম, এস সমান সমান যোগানের পরিমাণ। আমরা এখানে লক্ষ্য করব যে প্রথমে যোগান রেখা অঙ্কন করতে গেলে আমাদের একটি সূচি বের করতে হবে। আমরা কিভাবে আগে সূচিটা বের করবো সেটি আমাদের মুখ্য বিষয়। আমরা যদি সূচিটা বের করতে পারি তাহলে আমরা পরে যোগান সূচিটার আলোকেই আমরা একটা যোগান রেখা অঙ্কন করবো। এখন কথা আসো যে আমরা কিভাবে এই সমীকরণটা থেকে, এখানে কোন মান দেওয়া নাই, কিভাবে এখান থেকে আমরা মান বের করব। এখানে প্রশ্ন আসছে, এখানে দুইটা চল, একটা হচ্ছে স্বাধীন একটা হলো অধীন। আমরা এখন ধরে নেব স্বাধীন কোনটা অধীন কোনটা। সেটি আমরা গত ক্লাসে চাহিদা রেখা নির্ণয় করার সময় বা চাহিদা সূচি বের করার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে যাহা নিজের মান নিজেই পরিবর্তন করতে পারে সেটা হলো স্বাধীন চল, আর যা অন্যের উপর নির্ভরশীল সেটা হলো অধীন চল। এক্ষেত্রেও আমাদের এই পিটা হলো স্বাধীন চল আর এস হলো অধীন চল। এখন আমরা এই পিকে পরিবর্তন করে করে এস এর কিছু মান পাব, তখন এই মানগুলোকে আমরা ওই যে বললাম যে দোকান সূচি তৈরি করার তালিকা দেখাচ্ছিলাম আমরা একটা কিছুক্ষণ আগে, আমরা অনুরূপ একটা তালিকায় এই মানগুলোকে তখন উপস্থাপন করব। তাহলে মানগুলো বের করার পদ্ধতি কি? পদ্ধতিটা হলো এরকম যে আমরা লিখতে পারি বা তোমরা লেখো যে এক্ষেত্রে পি এর মানের প্রেক্ষিতে এস এর একটি করে অনন্য মান পাওয়া যায়। কি বললাম যে এক্ষেত্রে পি এর মানের প্রেক্ষিতে এস এর একটি করে অনন্য মান পাওয়া যায়। ধরি p সমান সমান ওয়ান হলে তাহলে আমাদের সমীকরণটা কি? s সমান সমান ফোর প্লাস টয়েস। এখানে আমাদের কাজটা হবে এরকম যে আমরা p সমান যদি ওয়ান হয় তাহলে s সমান সমান কত? তাহলে s সমান সমান আমাদের আছে ফোর প্লাস টয়েস পি। তাহলে এখন শুধু আমরা এখানে p এর মানটা বসাবো, তাহলে p এর মান বসালে কি পেলাম? যে ফোর যোগ বিয়োগকে দুই, অর্থাৎ ফোর প্লাস টু ইকুয়াল টু সিক্স, ইকুয়াল টু সিক্স। এমনি ভাবে যদি আমরা
p সমান সমান 2 ধরি, p সমান সমান 2 হলে তাহলে 4 প্লাস 5 p, এখানে শুধু 1 এর জায়গায় আমরা p এর মান বসাবো 2, তাহলে 4 প্লাস 2 দুগুণ 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, তাহলে 4 প্লাস 4 ইকুয়াল টু হবে 8, তাহলে আমরা মান পেলাম কোথা দুইটা মান, একটা পেলাম মান কি এটা জানার জন্য বলছি যে p সমান 1 তখন এর সমান সমান পাইছি আমরা হলো কত 6, আর p সমান সমান যখন 2 হবে তখন এর সমান সমান পাওয়া যাবে কত 8, অনুরূপে আমরা যদি p সমান 3 হবে, p সমান সমান 3 হবে, তাহলে এখানে জাস্ট আমরা p এর জায়গায় মানটা বসাবো কত 3, তাহলে 4 প্লাস 2 গুণ 3, তাহলে কত হয় 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, তাহলে 4 প্লাস 6 ইকুয়াল টু হবে 10, তাহলে p সমান 3 হলে s সমান সমান হবে 10, আমরা এভাবে অনেক মান নিতে পারি, তোমরা ইচ্ছে করলে আরো p সমান 4 5 ইত্যাদি নিতে পারো, যদি তোমরা প্রথম আমাদের স্টার্টটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ধাপটা কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কথায় আসি, এখন আমরা কিছু মান পেলাম, এবার আমাদের কোশ্চেন আসছে যে একটা সূচি তৈরি করতে হবে, এখন আমরা কেন সূচি করব, যে এখন আমরা করব কি, এখন আমাদের যে কাজটি হবে সেটা হলো যে উল্লেখিত মানগুলোকে, উল্লেখিত মানগুলোকে একটি যোগান সূচিতে রূপান্তরিত করি, একটি যোগান সূচিতে রূপান্তরিত করব, তাহলে কি হবে যে যোগান সূচিতে আমরা যখন তালিকা আনবো তখন বাম পাশে দাম, ডান পাশে যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পি মান ধরছিলাম 1 টাকা 2 টাকা 3 টাকা, যখন 1 টাকা তখন পাইলাম আমার মান পাইলাম হলো 6 একক, 2 টাকা 8 একক, 3 টাকা 10 একক, তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে চাহিদার বেলায় দাম বাড়লো পরিমাণটা কমলো, প্রথমে বলে নিয়েছি যে চাহিদা এবং যোগান, চাহিদা এবং দাম, চাহিদা এবং যোগান এবং দামের পার্থক্য আছে, এক্ষেত্রে যোগান এবং দামের মধ্যে পার্থক্য হলো চাহিদা যেদিকে যাবে যোগানও সেদিকে যাবে, তা আমরা এই সমীকরণে যেটা আমরা উপলব্ধি করলাম দেখলাম সেটা হলো এই যে দাম আমাদের 1 টাকা থেকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2 টাকা 3 টাকা হয়েছে, সে কারণে যোগানের পরিমাণও আমাদের 6 একক থেকে বৃদ্ধি পেয়ে 8 এবং 10 এককে উত্তীর্ণ হয়েছে, তাহলে এখানে এই জিনিসটার গণনা তোমরা ইচ্ছে করে দিতে পারো বা না দিলেও হবে, তো যদি তোমরা সময় পাও তাহলে তোমরা এটা বর্ণনা আকারে লিখতে পারো, বর্ণনা কেমন আমি একটু বলে নেই, যে তোমরা এভাবেই বলবে বা লিখবে যে উপরের সূচিতে দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 6 একক, দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা ও 3 টাকা হওয়ায় যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 8 এবং 10 এককে উত্তীর্ণ হয়েছে, দেখছেন আর প্রয়োজন নেই, এখন আমাদের যেটা সমীকরণ থেকে যে উত্তরটি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে সেটা হলো কি যোগান রেখা, এখন আমরা এই সূচির ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করব,
শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখবা, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। বোর্ডে দুটি অক্ষ, একটা হলো ওয়াই এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। ভূমি ওয়াই অক্ষ অর্থাৎ ভূমি অক্ষ সবসময় পরিমাণ, যোগানে পরিমাণ। আর লম্ব অক্ষে থাকবে হলো দাম, দামটা কি পি। তাহলে আমরা সূচির আলোকে আমরা দামটাও ক্রমান্বয়ে নিচ থেকে উপরে যাব, তার প্রেক্ষিতে আমরা দোকানের মানটাও নিচ থেকে উপরের দিকে আমাদের ধাপিতে হবে। দাম আমরা পেয়েছি 1 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা। যখন 1 টাকা দাম ছিল তখন দোকানটা ছিল আমাদের 6 একক। যখন দামটা বৃদ্ধি পেল 2 টাকা তখন দোকানের পরিমাণ বৃদ্ধি করে আসলে হলো 8 একক। আবার যখন দামটা 3 টাকা তখন দোকানের পরিমাণ বৃদ্ধি করে আসলে হলো 10 একক। এখন আমাদের যেটা কাজ সেটা হলো এই যে চিত্রে ওয়াই অক্ষে দোকানের পরিমাণ, ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন 1 টাকা তখন দোকানের পরিমাণ 6 একক, দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা ও 3 টাকা হয় তখন দোকানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 8 ও 10 এককে উত্তীর্ণ হয়। আমরা আমাদের উত্তরের শেষ দিকে এসেছি। এখন আমাদের করণীয় হচ্ছে এই যে ওয়াই এক্স অক্ষের 6 সূচকবৃন্দ এবং ওয়াই অক্ষের 1 সূচকবৃন্দতে দুটি লম্ব টানি। আমরা যদি লম্ব টানলেন, লম্ব দুটি পরস্পর একটি বিন্দু, বিন্দুটি হল এ। ওয়াই এক্স অক্ষের 1 সূচক হয় 6 একক এবং ওয়াই অক্ষের 1 সূচকবৃন্দতে লম্ব দুটি টানলে ওরা উভয়ে এ বিন্দুতে মিলিত হয়। অনুরূপে যে ওয়াই এক্স অক্ষের 1 সূচক, ওয়াই অক্ষের 2 সূচক, এইভাবে আমরা পয়েন্ট দিয়ে নেব, আমাদের বোঝার সাথে আমরা পয়েন্ট দিয়ে নেব। তাহলে 2 থেকে লম্ব, 8 থেকে লম্ব টানলে লম্ব দুটি পরস্পর একটি বিন্দু, বিন্দুটি হল বি। অনুরূপে ওয়াই এক্স অক্ষের 10 এবং ওয়াই অক্ষের 3 এরকম পয়েন্ট দিয়ে নেবে, যাতে আমাদের রেখাটা আট করতে সহজ হয় এবং সমান হয়। তাহলে ওয়াই এক্স অক্ষের 3 আর ওয়াই অক্ষের হল 10, এই দুইটা পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে। কি বিন্দুটি? বিন্দুটি হল সি। আমরা একেবারে উত্তরের শেষ দিকে এসেছি, শেষ প্রান্তে আসছি। এখন আমরা এই এ বি সি, এই এ বি সি বিন্দুটিকে যোগ করলে, এই বিন্দুটিকে আমরা যোগ করি এই এ বি সি বিন্দুটি যোগ করলে যে রেখাটি পাব সেই রেখাটি হল একটি যোগান রেখা, সেই রেখাটি হল একটি যোগান রেখা, যাকে আমরা এস এস দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের তোমরা যারা শুধু বইয়ের যে মধ্যে যে মুখস্থ করতে হবে, প্রতিটা জিনিসের যে মুখস্থ করতে হবে, এটা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো তোমাদের বুঝতে হবে যে আমরা গত ক্লাসে একটা চাহিদা সূচক, চাহিদাটা অঙ্কন করছি, সেখানে আমরা পাইলাম যে চাহিদা পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক ছিল। আজ আমরা যে যোগান রেখাটা অঙ্কন করলাম যোগান সূচি থেকে, আমরা এটা সম্পূর্ণটাই উল্টো, অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে পরিমাণটা ছিল সমমুখী। বিধায় আমরা আমাদের যখন দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, অনুরূপে আমাদের যোগানের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা যোগান রেখাটা নির্ণয় করলাম বা বের করলাম, এখন তোমরা আমার এই সমীকরণটা আমি এখানে, আমরা এখানে দেখলাম কি এস ইকুয়াল টু 4 প্লাস 2
এখন যে কোনো ধরনের যদি সমীকরণ থাকে, আমার মনে হয় তোমরা যদি মনোযোগ দিয়ে আজকে এই বিষয়টা তোমরা যদি দেখে থাকো বা শুনে থাকো, তাহলে আমার বিশ্বাস এই ধরনের যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে আর যদি তোমাদের বলা থাকে যে এই সমীকরণ থেকে যোগান সূত্র যোগান গমন করো, আমার বিশ্বাস তোমাদের কাছে সমস্যা হবে না। এটা করে আমাদের আমরা যে দুইটা সমীকরণের সাথে অঙ্ক করাইলাম এবং রেখা অঙ্কন সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া, এখন আমাদের এই যোগান সম্পর্কিত এই সমীকরণটা আমরা দেখলাম। সমীকরণ থেকে আমরা প্রশ্ন পাইলাম যোগান বলতে কি বলতো, যোগান সূচি কি, সব মজুদে মজুদ নয় কেন, সব যোগান মজুদে যোগান নয় কেন, আবার যোগান সূচি থেকে একটা যোগান রেখা অঙ্কন করে দিয়েছে। এখানে প্রশ্ন আরো আসতে পারে যে যোগান কাকে বলে, যোগান সূচি কাকে বলে, যোগান রেখা কাকে বলে, যোগান বিধি কি, এই ধরনের ইত্যাদি প্রশ্ন তোমাদের আসতে পারে। যাই হোক, আমাদের এই উদ্দীপক গুলেন শিখন ফল যে শিখন ফলগুলো দেওয়া আছে আমরা তো সেগুলোকে মনোযোগ আকারে দেখি বা শিখি। আমার বিশ্বাস তোমাদের এই গাণিতিক এই দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্ক সম্পর্কিত দুইটা কোশ্চেন আসে পরীক্ষায়, কোনোবার আসতে পারে যে চাহিদার সমীকরণটি, আবার কোনোবার আসতে পারে যোগানের সমীকরণটি। তাহলে আমরা এখানে যেহেতু নির্দিষ্ট করে দেওয়া কাজে আমরা ধরে নিয়েছিলাম যে এটা চাহিদা এটা যোগান। আমি একটু শেষে আর একটু কথা বলবো, যদি কোন সাইন অর্থাৎ ডিমান্ড মানে ডি অর্থাৎ সাপ্লাই মানে এস, এই ধরনের কোন শব্দ উল্লেখ না থাকে, যদি এখানে এস এর জায়গা এম থাকতো, তাহলে আমাদের বুঝতে হবে এটা একটি যোগান। কারণ কি, কারণ হলো প্লাস ধনাত্মক শব্দ বলতেই এটা যোগান। আবার এখানে আমরা প্রথম দিন আমরা যে বিষয়টা করেছিলাম আমরা বলেছিলাম যে ডি সমান টোয়েন্টি মাইনাস টুয়েলভ, এখানে যদি ডি এর জায়গায় এম থাকে তাহলে আমরা ধরে নেব এটা একটি চাহিদা সমীকরণ। কেন, যে এখানে ঋণাত্মক সম্পর্ক দুটার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, এক কথায় বিপরীতমুখী সম্পর্ক যদি থাকে দাম এবং পরিমাণের মধ্যে সেটা চাহিদা, আর যদি সমমুখী সম্পর্ক থাকে দাম ও পরিমাণের মধ্যে সেটা একটি যোগান অপেক্ষক, এটা নিশ্চিত থাকতে পারে কথা। তো এই অধ্যায়ের মধ্যে অনেক কোশ্চেন, চলক স্বাধীন চলক অধীন চলক চলক ধ্রুবক অপেক্ষক, তারপর যোগান সূচি যোগান রেখা যোগান বিধি, আবার একটা প্রশ্ন আসতে পারে যদি এই একটি চিত্র দিতে পারে এই কোশ্চেনটি কিছু লেখা থাকবে না, শিক্ষার্থী আমাদের নির্দিষ্ট ক্লাস আমরা ইতিমধ্যে শেষ করেছি। এখন যদি এই ধরনের একটা চিত্র দেওয়া থাকে, এই চিত্র দিয়েও তোমাকে বলতে পারে, এই চিত্রের আরো উত্তর চাইতে পারে যে যোগান সূচি কাকে বলে, যোগান কাকে বলে, এই চিত্র থেকে একটি যোগান সূচি তৈরি করো। কাজে তোমরা আজকে যে আমরা ক্লাসটা গোটে উপস্থাপন করলেন, তোমরা নিশ্চয়ই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছ এবং শুনেছ। আমি আশা করব যদি এই অধ্যায়ের যে অঙ্ক বিষয় গাণিতিক টার্মে যে দুটো বিষয়, এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে আমার মোবাইল ফোনে হোক অথবা সাক্ষাতে হোক আমার কাছে পরামর্শ দিতে পারো, অবশ্যই আমি তোমাদের এই বিষয়ে পরামর্শ দেব। আরেকটি কথা বলে শেষ করছি যে আমি পরবর্তী ক্লাসেও তোমাদের এই অধ্যায়ের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হলো তোমরা বাড়িতে একটু দেখে নেবে যে ভারসাম্য কি, চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, এই প্রশ্নটির আলোকে আমরা আগামী ক্লাসে আমি তোমাদের মাঝে আগামী ক্লাসে ওই প্রশ্নটি নিয়েই আসবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টির উপর আমরা আলোচনা করলাম,
আমি যে বিষয়টাকে নিয়ে তোমাদের মাঝে একটি প্রশ্নের উত্তর সম্পর্কিত আলোচনা করলাম, এ প্রসঙ্গে যদি তোমাদের কোন ভালো বা মন্দ বক্তব্য থাকে, মন্তব্য থাকে, তাহলে তোমরা অবশ্যই যদি কোন প্রশ্ন জানার বা জানার অথবা কোন ভালো বা মন্দ তোমাদের মন্তব্য থাকে তাহলে আমাকে অবশ্যই এই কমেন্টের মাধ্যমে বিষয়টা অবগত করাবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি।